কি হলো বলো তো এইটা এখনো কেন এলো না কটায় আসবে বলেছিল আমাকে তো বলেছিল 6টার সময় আসবে আমি বললাম 6টার মধ্যে আমি পৌঁছাতে পারবো না তখন বলল 7টার সময় আসবে তো এখন তো 7:30টা বাজে সত্যি মেয়েটা আমাকে এতটুকু নিশ্চিন্তে থাকতে দেবে না দেখো না তো ভাববার কি আছে হয়তো ট্রাফিক জ্যামে আটকে পড়েছে না শান্তনু আমিও তো এলাম রাস্তায় কোনো জ্যাম নেই এখন তো ওকে ফোনে কোনো জায়গায় কন্টাক্ট করা যাবে না আমি সবসময় ভয় করি শান্তনু যে সমাজের লোকের উপরে আবার না অ্যাটেম নেয় সে ভয়টা অবশ্য আছে সুগন্ধা সবসময়ই আছে চিরন্তনের উপর আমার এত রাগ হয় না কি করে দিল লোকটা সব কিছু ছাড়খার করে দিল মেয়েটা আমার ঠিকমতো রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে না দেখো একটা কাজ করতে হবে পায়েল যেন কোথাও একা না বেরোয় এবং বেরোলেও সন্ধ্যের মধ্যে ফিরে আসে এটা করতে হবে সেটা কি সম্ভব বলো তো সম্ভব সম্ভব করতেই হবে মানে অন্তত কয়েকটা দিনের জন্য আমি ভাবছি শান্তনু ওকে ব্যাঙ্গালোরে আমার পিসির কাছে পাঠিয়ে দেব তাই ও তাহলে তো খুব ভালোই হয় এটা আমাকে করতেই হবে নইলে নইলে এত টেনশন নিয়ে আমি বাঁচতে পারবো না পায়েল আসবে তো তো নিজে থেকেই আমাকে বলল আসবে তাহলে আর কিছুক্ষণ অপেক্ষা করি দেখি তারপর বেরোবো কোথায় খুঁজতে বেরোবে ওকে আই এম সরি আই এম ভেরি সরি আমি জানি আমার দেরি হয়ে গেছে কি ব্যাপারটা কি হ্যাঁ তোমার 7টার সময় এখানে আসার কথা ছিল সেখানে 7:30টা বাজে আসলে মা আমি আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম তো ওদের গাড়ি করেই আমার ছেড়ে দেওয়ার কথা ছিল কিন্তু গাড়িটা এত দেরিতে আসলো কিন্তু একটা ফোন করে তো আমাকে সরি আমি তো বলছি আই এম সরি ফোনটা না কিছুতেই মানে করা হয়ে উঠলো না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও তো এসেই গেছে শোনো পায়েল তুমি একটু বিশ্রাম করো হাত মুখ ধুয়ে নাও কিছু খাবে খিদে তো পেয়েছে ঠিক আছে আমি তোমাকে ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে দিচ্ছি তুমি খাবে সুকন্যা না পায়েল এসো হেল্প মি